আসসালামু আলাইকুম। আজরাইল আলাইহিস সালাম আসার পর মৃত্যু পথযাত্রী ব্যক্তির অনুভূতি কেমন হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধ ঘটবে। আর পার্থিব জীবন থেকে ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। মৃত্যুর সময় কেমন বোধ করে মানুষ? মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক মানুষের জন্য অনিবার্য। মহান আল্লাহর সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর স্বাদ নিতে হয়েছিল। আর যখন তিনি মৃত্যুর কিনারায় পৌঁছেছিলেন, যখন তিনি মৃত্যুর যন্ত্রণায় আক্রান্ত হলেন, তখন নিজের সাথে এক জগ পানি রেখেছিলেন, আর সেখান থেকে নিজের হাত ডুবিয়ে নিয়ে মুখ মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত লা ইলাহা, অর্থাৎ নিশ্চয় মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র এবং বড়ই কঠিন। যদি খোদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতর হন, তাহলে আমাদের কেমন হবে? অবশ্যই কঠিন। আর কাফির এবং অবিশ্বাসী গণদের শাস্তি হবে সর্বোচ্চ। তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, বেরিয়ে আয় হে পাপি। আর তোদের জন্য অপেক্ষা করছে আল্লাহর শাস্তি। তবে কিছু মানুষের মৃত্যু যন্ত্রণা হবে খুবই কম, যেমন এক পিঁপড়ার কামড়ের মতো। তারা হলেন শহীদগণ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের WF মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই WF মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।